আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা এবং সূরা আলী ইমরানের ঝগড়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরে বললেন আচ্ছা বাকারা আলী ইমরান যদি পড়ার সুযোগ না হয়, প্রথম বললেন গোটা কোরআন পড়ো, তারপরে বললেন তা যদি না পারো তাহলে সূরা বাকারা আলী ইমরান পড়ো, আর তা যদি না পারো তাহলে শুধু বাকারা পড়ো। এবার কোন পর্যন্ত আসলেন? বাকারা পর্যন্ত। বাকারা পড়ার কথা বলে কি বলছেন? যে ব্যক্তি সূরা বাকারা পড়ল ওই ব্যক্তি আল্লাহর বরকতের ভান্ডারটাকে আয়ত্ত করল, মানে যত বরকত সব সূরা বাকারার মধ্যে এসেছে, যত বরকত সব সূরা বাকারার মধ্যে এসেছে। এবার আল্লাহ রাসূল বলছেন আপনাকে কিভাবে বুঝাই কোরআনের ফজিলত, এবার বলছেন আচ্ছা সূরা বাকারা যদি পুরোটাই না পড়তে পারো তো শেষ দুই আয়াতটা পড়ো, দুনিয়ার জন্য পরকালের জন্য তোমার এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে। তাহলে আগে পেলাম পরকালের কথা, আর শেষ দুই আয়াতের মধ্যে পেলাম কি? পরকালও পেলাম দুনিয়াও পেলাম, কাফাতা, দুইটা তোমার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যা চাইবেন সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। এর পরে আল্লাহ রাসূল বলছেন এই দুইটা সূরা স্পেশাল ভাবে নাজিল হয়েছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সামিতু নাকিজা মিন ফাওকিহি, উপর থেকে একটা বিকট শব্দ শুনলাম। জিবরীল আমিন বলছেন যে একটা দরজা খোলা হলো, লাম ইউফতা কবলা, ইতিপূর্বে এই দরজা কখনো খোলা হয়নি, প্রথম খোলা হয়েছে দরজা। ওই দরজা খোলার সময় আল্লাহ রাসূল বলছেন আমি শব্দ পেলাম একটা, তাকিয়ে দেখলাম একজন ফেরেশতা নাজিল হলো, লাম ইয়ানজিল কবলাহু, এই ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসেনি, স্পেশাল ফেরেশতা দ্বারা নাজিল করা হয়েছে দুইটা জিনিস, সূরা বাকারা শেষ দুই আয়াত আর সূরাতুল ফাতিহা। এখন সূরা শেষ দুই আয়াত সূরা বাকারার একটু লম্বা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা শব্দ বলেছেন সূরা ফাতিহা সম্পর্কে, ওইটা বললে মনে করবেন যে ওইগুলো সব থাক সূরা ফাতিহাই পড়তে হবে, শেষ পর্যন্ত ঠেকালাম আপনাকে। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরফ পড়ে যে যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবে। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমাকে রোগ মুক্ত করো। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দাও। সূরা ফাতিহা পড়ে বলবো আল্লাহকে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে জান্নাত দান করো। সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি এই সূরা ফাতিহার ওসিলাতে আমার যত বিপদ তুমি সব দূর করে দাও। বুঝতে পারলেন? তাহলে মনে হচ্ছে একটার পরে আর একটা লেগে আছে ফজিলত, যদি বলতে থাকা যায়। মানে মূলত এইটা যা আছে এর মধ্যে এগুলো সবই হলো বরকত আর রহমতের ভাণ্ডার, কর্তব্য ভাণ্ডার। কেন এত মর্যাদা? এই যে কালামটা কতবার পড়েছে, আপনি 60 বছরে একটা শব্দ 60 বার পড়েছেন, ওই বাচ্চাটা শুরুর থেকে পড়ছে, আজ বয়স হয়ে গেছে কোরআনটা হেফজ রাখার জন্য পড়তেই থাকে, সারা জীবন পড়তে থাকে কোরআনটা হেফজ করার জন্য। আপনি কি অতবার পড়েন? তো মর্যাদা কি আপনার হবে না হাফেজের হবে? আপনার মনে করবেন যে কোরআনের মর্যাদা এমনটা, তো কি করা যায়? ফজিলত কোরআনের এত বেশি, একটা সূরার ফজিলত বললে আপনি ঘাড়ে করে নিয়ে যেতে পারবেন না, যা ভাবেনি কোনোদিন আপনি। সূরা ইখলাস নামে একটা সূরা আছে জানেন, কার কার মুখস্থ নাই? সবার মুখস্থ আছে, তাই না? আমি বলি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, পারবেন? যারা জানেন না তারা কথায় কথা বেরিয়ে আসলো, কথায় কথা বেরিয়ে আসলো, এই কোরআন শিক্ষা না করে কেউ মারা
যাবেন না। আজকে ওয়াদা করেন আমার কাছে, পারবেন ওয়াদা করতে? না, মুরব্বিরা করবে না। কেন কথাটা বললাম, যদি কুরআন তেলাওয়াত না জানেন আপনি, তাহলে কবরে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এবার কথা এবার কঠিন হয়ে গেল একটু, তাই না? উত্তর বের হবে না। হাদিস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে যেটা, কুরআন তেলাওয়াত না জানলে উত্তর দেওয়া যাবে না। কয়টা প্রশ্ন হবে? কয়টা? তিনটা প্রশ্ন কয়টা হবে? তিনটা না, প্রশ্ন আরো দুইটা হবে। 653 পৃষ্ঠার হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিজ্ঞেস করে, মার রব্বুক, তোমার রব কে? কে? আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? মান হাযার রাজুল আল্লাযী বুইসাফিকুম, ওই ব্যক্তিকে যাদেরকে তোমার পাঠানো হয়েছিল, কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে ফেরেশতা আর একটা প্রশ্ন করবে, ওমা ইউদ্রিকা, তোমাকে কে জানালো? তখন ওই লোকটি বলবে, পড়তু কিতাব আল্লাহ, ওয়াসাদদাক্তু বিহি ওয়া আমানতু, পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তাকে সত্যায়ন করেছিলাম, তার প্রতি ঈমান এনেছিলাম। যারা পড়েননি তারা কি বলবে? নারী পুরুষ যারা আছেন সবাইকে বলছি, বৃদ্ধ হন আর যৌবন হন আর যুবক হন বুড়ো হন যেই হন না কেন, কোরআন পড়তে পারেন না, আজকে থেকে কোরআন পড়া শুরু করুন আল্লাহর হস্তে। যেন দুইটা জিনিস প্রমাণ হয়, কোরআন তেলাওয়াত করা থাকলে কবরের উত্তর দেওয়াটা সহজ হবে, এটাও বোঝা যায়। অতএব কোরআন না শিখে কেউ মারা যাবেন না, এটা আমার বিনীত নসিহত থাকলো আপনাদের প্রতি। হাদিস যেহেতু শুনলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে সেটা হলো, মুরব্বিরা কোরআন তেলাওয়াত না শিখে ও ফাজায়েলে আমল পড়ে। রাগ করলেন আপনারা? এই যে দুই দুইটা বিদাতি ইস্তেমা হয়ে গেল না, হয়ে গেল না? ব্যাগের মধ্যে শুধু ফাজায়েলে আমল, কোরআন নাই, কি কবরে বলতে পারবে যে আমি ফাজায়েলে আমল পড়েছিলাম? বলতে পারবে? বেহেস্তির জেওর পড়েছিলাম, বলতে পারবে না? অসম্ভব, মুখ দিয়ে আসবে না। সহিহ বুখারীর অনুবাদ পড়ে না, হাদিসের অনুবাদ পড়ে না, এতই কষ্ট পায়। সেদিনে টঙ্গীর মাসের পার্স দিয়ে গেলাম ময়মনসিংহে, যাওয়ার পথে দেখছি মুরব্বি মানুষ মাথায় একটা বস্তা, ঘাড়ে একটা বস্তা, পিঠে একটা ব্যাগ বাঁধা, মর্দ হাঁটিয়া চলছে। একবার আক্ষেপ হলো এটা যে যদি তারা তাওহীদ ভিত্তিক জানতো, তাওহীদটা জানতো, তাহলে এই পরিশ্রমটা বৃথা যেত না। তাদের মধ্যে তাওহীদই নাই, কোরআন তেলাওয়াত করে না। সব মসজিদের মেম্বারের উপরে সাদা কাপড় দেওয়া যেটা মোড়ানো আছে, এটা কিন্তু কোরআন না, ওটা হলো ফাজাইল আমল। তাহলে কোরআনের মর্যাদা কোথায়? কষ্টকর। আর যে আমলগুলো তারা করে, এটা যদি কোরআন হাদিস ভিত্তিক হতো কতই না ভালো হতো, সেগুলো কোরআন হাদিস ভিত্তিক নাই, শুধু ফজিলত। আচ্ছা, কোরআন তেলাওয়াতের চেয়ে বড় ফজিলত কিছু আছে? নাই। তাহলে এইটা কেন পড়ি না আমরা? পড়ি কোনটা বলো? সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নাকি? আপনারা সুবহানাল্লাহ বলতেছেন? বানিয়াপাড়া মানুষের মধ্যে দুইটা জিনিস দেখলাম, পুরাতন আহলাদিস এলাকা, কিন্তু আমি দুইটা জিনিস আমি অসন্তুষ্ট, আপনাদের বলেই যাই, বলবো? রাগ করবেন যে?
আমি সংশোধনের জন্য বলছি, আপনারা ছেলে মানুষ, মুরব্বি মানুষ, মধ্যবয়সী মানুষ, মুসাফা করার সময় আমার সাথে দুই হাতে মুসাফা করলেন কেন? এই দেশেরই লোক কি বলেন আপনি? আচ্ছা, আমারা যারা খেদমত করলো তারা কি আমেরিকার? কি বলেন? আমি বলেছি না আপনাকে, ওই বেদাতিদের সাথে চলার কারণে ওই বেদাতটা ঢুকে গেছে আমাদের মধ্যে। আপনি স্বীকার করবেন না? বললাম যে কঠিন জিনিস এটা, একটা সুন্নাতকে একটু শেখ আপনার হাতটা দেন তো। এ দেখেন হাত দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 5212 নম্বর হাদিস, এই মুসাফা করে হাত দুইটা আলাদা হতে হতে ওনার যত পাপ আমার যত পাপ সবই ক্ষমা হয়ে যাবে। যদি লাগাই একটু কষ্ট, আর একটা লাগান আপনি, আর একটা দেন, আর একটা নাই তাই না? দুইটা, এবার পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। যদি বুকে লাগাই একটা চুমু খায় যদি, এবার কিন্তু কি পাপ বাড়ছে। ওই সুন্নাত পর্যন্ত থাকলেই কি হতো? ওনার পাপ আমার পাপ সবই ক্ষমা হয়ে যেত। এরপরে যখন বাড়ানো শুরু করেছেন তখন পাপ বাড়া শুরু হয়েছে, পাপ কমা শুরু হয়নি। আমি কষ্ট পাই কেন এই কথাটা বলি? প্রবীণ মানে পুরাতন আহলে হাদিস এলাকা হলে আমি কথা বলতে সাহস বেশি পাই, কারণ এই আলম স্যারেরই কথা উপদেশ দেন যে তিন পুরুষ না দেখে কখনো বিয়ে দিও না মেয়ের, কঠিন জিনিস একটা। এটা আহলে হাদিসের একটা মানে কি পাক্কা কাঠ একটা, আহলে হাদিসের একটা কঠিন হীরা, ঠিক বলেছেন, হীরা জোহর একবারে যাকে বলে, একটুকু সার নাই। এই জন্য সারের অনুপস্থিতিতে যা বলার বলছে বিচার দিয়ে না আপনারা সারকে, সমস্যা নাই। দুই হাতে মুসাফা আপনি করবেন কেন? একটা সুন্নাতকে প্রতিষ্ঠা আপনি করবেন, বেদাতিরা কে সুন্নাতকে প্রতিষ্ঠা করবে না? বেদাতিরা সুন্নাতকে হত্যা করার জন্য জন্ম নিয়েছে, আর আহলে হাদিসরা জন্ম নিয়েছে সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য। আগে গর্জন ছিল, আজকে কি বিড়াল হয়ে গেছেন? আশ্চর্য, কেন এরকম হবে? এক কঠিন অবস্থা। আল্লাহর নবী বলছেন, কেন বলবো না এটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, অচিরেই তোমাদের পরে একটা যুগ আসবে ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতকে মানতে পারবে না, ধৈর্যের যুগ আসবে। লিল মুতামাসসিকি ফি, এই যুগে যে ব্যক্তি সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। কারণ এখন সুন্নাত মানতে গেলেই আপনাকে কষ্ট দেয়, শুনে খুশি হবেন সারা বাংলাদেশে বর্তমানে সালাফি আকিদার আহলে হাদিস আকিদার একটা জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আর এটা হয়েছে তরুণদের মধ্যে বেশি হয়েছে। আগামী প্রজন্ম আসছে, কুরআন এবং সহি হাদিসের প্রজন্ম আসছে ইনশাআল্লাহ, এই প্রজন্ম চেঞ্জ হয়ে যাবে। আগে বেদাতের বিরুদ্ধে কথা বলা যেত না, শিরিকের বিরুদ্ধে কথা বলা যেত না, আলহামদুলিল্লাহ এখন শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বললে মানুষকে সাথে পাওয়া যায়, এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত না। 5 বছর আগে কথা বলতে পারেনি, বক্ত বন্ধ করে দিছে, স্লিপ দিয়ে বন্ধ করে আপনি বক্ত বন্ধ করেন। জাল হাদিসের বিরুদ্ধে কথা বলেছি, সভাপতি নিজে স্লিপ দিয়ে বলছে আপনি বক্তব্য সংক্ষেপ করেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বললে মানুষ বুঝে। সামনে প্রজন্মটা আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, আল্লাহ রাসূল কত ফজিলত বললেন, ফালা আজরু খামসিনা শাহিদান, সুন্নাতের উপরে কায়েম থাকলে 50
একজন শহীদের মর্যাদা হবে। উমর রাজানরা বলছেন আমিন্না ওমিনহুম, আল রাসুল এই পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আল রাসুল বলছেন লাবাল মিনকুম, আরে না রে উমর না, তোমাদের যুগে শহীদ হ, বদর উহুদ খন্দকে শহীদ হ, পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে। আপনি এবার বলেন দেখি, একটা সুন্নাতকে হেফাজত করা অর্থাৎ পঞ্চাশ জন শহীদের মর্যাদার সমান, সুন্নাতের দাম এত বেশি, আপনার মাছ থেকে সুন্নাত উঠে যাবে কেন? কেন উঠে যাবে? দুই নম্বর যেটা আমি বলবই সেটা হলো টাকনুর নিচে কাপড় পরা এই স্বভাবটা বিদায় করা যায় না। হ্যাঁ জি 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 জি, হাদিসটা কি জানা নাই কেন? আপনারা এটা করেন কেন? দুইটা বাহ্যিক সুন্নাত দেখলেই চিনা যায়, একটা দাঁড়ি লম্বা থাকবে, টাকনোর উপরে কাপড় থাকবে, আপনাকে দেখলেই চিনা যাবে। আলহামদুলিল্লাহ আজকে একজন ছাত্রকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের, আমাকে দেখেনি কিন্তু আমি ওকে দেখছি, ও বিশ্ববিদ্যালয় থেকে আসছে আলহামদুলিল্লাহ, মুখে কত সুন্দর দাড়ি আর টাকনোর উপরে প্যান্ট, ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, আমাকে দেখেনি কিন্তু আমি ঠিকই তাকে দেখলাম। অথচ আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলে হলে দাড়িটা কি থাকবে? চাঁচা থাকবে, টাকুর নিচে প্যান্ট থাকবে, ছেলেটা এইভাবে আসছে, দেখে এত খুশি হলাম। মাঝে মাঝে কিছু কিছু তরুণ, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, কি চমৎকার তার চেহারা, দাড়িগুলো উঠেছে ওইভাবে রেখে দিছে টাকনুর উপরে কাপড়। আমি বললাম তোমাকে জেএমবি বলে না? তো বলছেন না ওই দিন তো এখন আর নাই, একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জীবনেও দাঁড়ি চাচেনি। ওই তরুণকে স্বাগত জানাই, বলছে যে আপনি জানেন ও বিসিএসে মনে হয় 7 নম্বর রেজাল্ট হয়েছে, সিরিয়াল হয়েছে বাংলাদেশে কত নম্বর? 7 নম্বর। ও বলছে আমাকে যে স্যার আমার বন্ধুরা খুব ভয় দেখাচ্ছিল যে তোমার এই দাঁড়ির কারণে আর তুমি যে টাকনুর উপরে প্যান্ট পরো এই কারণে তোমাকে পেঁচাবে, বিরক্ত করবে, রেজাল্ট তো তোমার হবেই না। রাসূলের সুন্নাত রেখেছি, যদি এখানে রুজি না হয় অন্য জায়গায় হবে, কিন্তু দাঁড়ি কাটব না আমি। বিসিএস ভাইবা দিতে যাবে আপনি চিন্তা করেছেন? তো আলহামদুলিল্লাহ ও বলছে আমি ভাইবা দিতে গেলাম, তা আমার সাথে ভাইবা বোর্ড এত চমৎকার আচরণ করলো, ভয়ও লাগলো, জিজ্ঞেস করলো, প্রশ্ন জিজ্ঞেস করা বাদ দিয়ে আমি কোন পরিবারের, বাপ কি করে, মা কি করে, এই প্রশ্ন করে আমাকে শেষ করে দিয়েছে। ভাইবার সময় শেষ, 22 মিনিট রাখছে, বলছে 22 মিনিট রাখছে, আমাকে তেমন প্রশ্নই করেনি, শুধু আমার চেহারা দেখে আর কোনো প্রশ্ন করেনি আলহামদুলিল্লাহ। ও জানে যে ছেলেটার ছোট থেকে মুখে সুন্দর দাঁড়ি রাখছে আর কোনোদিন সালাত কাজা করেনি, এই বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কোনো দুর্নীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ রেজাল্ট বেরিয়ে আসছে। আমার বন্ধুদেরকে বলেছি আমি আল্লাহর উপরে ভরসা করে ভাইবা বলে ঢুকেছি, ভাইবাও সহজ হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন? মাঝে মাঝে দেখি উফ এত ভালো লাগে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, এবার 10টা কি 12টা ছেলে চান্স পেয়েছে মেডিকেলে, একটা ছেলে জীবনে দাঁড়ি কাটেনি, এরকম তরুণ তৈরি হচ্ছে তো এখন। এই জন্য ইমাম শাফি একটা কথা বলে গেছেন, ইমাম শাফি এমনি বলেছেন, ইমাম শাফি রহিমুল্লাহ বলছেন ইদা রয়তু রজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি ফাকান্নি রয়তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনাকে দেখে মনে হয়, দাঁড়িটা এমন করে শুটু করেছেন, করতে 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 আর কাটা যায় না, তখন ওই পর্যন্ত রেখে দিচ্ছে। বউ ভালোবাসে না তাই না? আপনারও সমস্যা আছে, আপনি বিয়ে, আরে ভাই আপনি বিয়ে করেছেন ডিমান্ড নিয়ে, আপনি বউর কথা শুনবে কেন? চিনি না, পালসার গাড়ি নিয়েছেন আপনি শ্বশুরের কাছ থেকে, হতে পারে না এটা? 2 বিঘা জমি নিয়েছেন,
জয়পুরহাটে ফ্ল্যাট নিয়েছেন, বউ আপনার কথা শুনবে? বউ তো আপনাকে গোলাম বানায় রাখবে। আমার বউ কথা শুনে না, আপনার বউ শুনে না কেন? দেখতে গিয়ে বিয়ে করেছে সুন্দরী, দেখি ভিতরে দিনের গুষ্টি নাই, ও আপনার কথা শুনবে? আশ্চর্য! আরে যদি মা যদি হাজারা হয় আর বাপ যদি ইব্রাহিম হয়, ইসমাইলের মতো সন্তান হবে, এতে কোনো সন্দেহ না। কি বুঝাতে চান আমাকে? আর যদি আপনি ঠিক থাকেন, এই অভিযোগ করার সুযোগই পাবেন না, বউকে আগেই বলবেন যে তোমার এই বাড়িতে ভাত হবে না, তুমি চলে যাও। ওই সাহস আছে কি? না, ওই সাহস তো নাই। বউ আপনাকে নিষেধ করবে যে তুমি দাঁড়িয়ে রেখো না, বউ তো সাহসই পাবেন আপনাকে দেখলে। এ কথা বলে তো কেমন মহিলা আপনি নির্বাচন করলেন, কথা বুঝতে পারেন নি? আল্লাহ নবী বলতেন ফার্স্ট ফার্মি যাতে দিন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, কিন্তু চারটা জিনিস দেখতে বলেননি। আল্লাহ নবী বলেছেন কি, তোমরা দিনটাকে প্রাধান্য দেন। আপনাকে দুনিয়া প্রাধান্য দিয়েছেন, এমন মিয়াকে বিয়ে করেছেন, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে মাস্টার্স করা, ইংরেজিতে মাস্টার্স করা, ওর মাথার চুল আগেও কাটা পিছনেও কাটা, আঙ্গুলের নখগুলো কুকুরের মতো বিড়ালের মতো বড় হয়ে আছে, ও জীবনেও কাটেনি। ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ও পড়েছে হাফ প্যান্ট পরেছে, কোনোদিন বুরকা তো দূরের কথা উড়না পড়েনি। তাহলে আপনার বাপ, আপনি বিসিএস ক্যাডার, আপনার বাপ বিয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলে দিয়েছে, ঠিক কথা বুঝেননি? আগে বিয়ে করার সময় মেয়েটা ভালো করে চয়েস করে না, আগে হতে পারে দুই একটা, কিন্তু সবাই সব মহিলা এরকম হবে? আর এখন আলহামদুলিল্লাহ দিনদার মহিলা অনেক আছে, কত শর্ত দিচ্ছে জানেন? আমাকে বলছে যে আপনি যে ছেলেটার কথা বলেছেন, আমি দেখলাম যে ছেলেটা দাঁড়ি ছাঁটে, আমি ওর সাথে বিয়ে করবো না। মেয়ে বলছে যে দাঁড়ি ছাঁটে, আমি বিয়ে করবো না। ওর একটা উত্তর একটা দিয়েছে, দাঁড়ি যারা চাষে আর যারা যারা দাঁড়ি ছাঁটে, তাদের চেয়ে দাঁড়ি ছাঁটা লোক বেশি দুষ্ট, দাঁড়ি চাষে যারা তারা বেশি অত খারাপ না। আমি যে বলে কি মহিলা, তোমার বিয়ে দেওয়া খুব মুশকিল। না হোক বিয়ে, যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে ভালো ছেলেকে আমি বিয়ে করব। এগুলো কি হলো এবার দেখেন তো, অপমান হতে কে বাদ থাকলো আর? তা আপনারা অন্তত রাসূলের সুন্নাতের প্রতি মূল্যায়ন করে সম্মান করে এই সমস্ত বদ অভ্যাস ত্যাগ করা যায় না? টাঙ্গাইলে গিয়ে বললাম, টাঙ্গাইলে গিয়ে বক্তব্য দেওয়া কোনো উপকার হয় না। টাঙ্গাইলে গিয়ে দেখছে একটা 70 বছর মতো বুড়া খুব ফ্যাশন করে আমাদের খাবার দিতে আসছে, টাকনুর নিচে প্যান্ট মানে লুঙ্গি, লুঙ্গিটা খুব দামি। আমি বললাম যে মুরব্বি, এত ভদ্র কখন হলেন, লুঙ্গিটা একটু টাকনুর উপরে তোলা যায় না? বলছে ওহো, নেমে গেছে। না নামেনি, এটা আপনার স্বভাব, ভদ্রতা এটা একটা। আপনি কত ভদ্র, বাড়িতে লুঙ্গিটা পরেন তাও ছেঁচড়া যায় একেবারে, কেন? এটা হাদিসটা জানেন না? এ স্বভাব আসলো কোথায় থেকে? এই দুইটা স্বভাব আর একটা কি যেন বললাম, এগুলো যেন না থাকে আপনাদের মধ্যে। আর কি সালাম, জি, এইগুলো আল্লাহর হস্তে এই বেদাতগুলো বাদ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? আমাকে উঠাইছেন আপনারা কিন্তু অনেক পরে। থামেন একটু, একটু থামেন, আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, আসলে আপনি কোরআন পড়তে চান না কেন? প্রতিদিন একটা করে পৃষ্ঠা পড়তে পারবেন না? আচ্ছা, আপনি একবার একটা পোস্ত করে আজ থেকে মনে করে দেখেন তো, গত এক সপ্তাহে এক একটা পৃষ্ঠা পড়তে পেরেছেন কিনা? পারেননি। একটু চিন্তা করেন তো, গত মাসটা পড়তে পেরেছেন কিনা? পড়েননি। গত 3 মাস এক এক পৃষ্ঠা পড়েছেন কিনা দেখেন তো? পড়তে পারেননি। তাহলে আপনার উপর রহমত হবে কি করে, আপনার উপর থেকে বিপদ দূর হবে কি করে? আমি আপনাদের নসিহত করি, আপনি চেষ্টা করেন এক পৃষ্ঠা করে পড়তে, যদি না পারেন সূরা বাকারার অল্প একটু পড়েন, তা যদি না পারেন সূরা আল ইমরান একটু পড়েন, তাও যদি না পারেন সূরা বাকারার শেষ 2 আয়াতটা পড়েন।
তাও যদি না পারেন সূরা মুলকটা পড়েন, এটাও যদি না পারেন তাহলে রুজির জন্য সূরা ওয়াকিয়া আপনি যে রুজির জন্য সূরা ওয়াকিয়া হাদিসটা একটু দুর্বল হাদিস ওই জন্য বলছি না, হ্যাঁ ওটা হাদিসটা জয়ীফ হাদিস। তো যদি আপনি তাও না পারেন সূরা ইখলাসটা পড়েন, তিন দশ বার পড়বেন, কয়বার তাও যদি না পারেন তিনবার পড়েন, তাও যদি না পারেন একবার পড়েন, তাও যদি না পারেন তাহলে শুধু দিনে একবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ, পারবেন? মনে হয় না, আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমি বলি, বলেছি একটা সূরার ফজিলত আপনি নিয়ে বের হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে বলছেন 812 নম্বর হাদিস সহিহ মুসলিমে, ও সাহাবীরা আমি আজকে তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে পাঠ করে শোনাবো। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জমা হচ্ছে মসজিদে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ভালো করে চলে গেলেন। সাহাবীরা আসতে আছে আসতে আছে, আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, তোমরা এখনো জমা হচ্ছে, ঘটনা কি? আপনারা বলেছেন আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বেন, তখন আল্লাহ রাসূল বলছে আরে কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তাদিলু সুলুসাল কোরআন, আরে সূরা ইখলাসই হলো কোরআনের তিন ভাগের এক ভাগ। সারপ্রাইজ দিলেন, দেখেন আল্লাহ রাসূলও সাহাবীদেরকে আকর্ষণ ধরাতেন। আরে আমি তো পড়লাম, মানে কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি পেল। তিন বারবার যদি পড়ে তাহলে পুরো কোরআন পড়ার কি করলো, নেকি পেয়ে গেল। 2897 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের সাথে একদিন আবু হুরায়রা চলছেন, আবু হুরায়রা বলছেন যে আকবাল তুমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাথে যাচ্ছিলাম, ফাসামিয়া রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ, একজন ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহ রাসূল, কোথায় থেকে যেন বলছে একজন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন মা ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল বলছেন আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি বলেছে? শুধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই আয়াত বলা মাত্রই আল্লাহ নবী বলছেন ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে, আল্লাহ রাসূলকে এক ব্যক্তি বলছেন আল্লাহ রাসূল উহিব্বু আন আকরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি সূরা ইখলাসটা পড়তে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আল্লাহ রাসূল বলছেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, ও সাহাবি ও সাহাবি, এই সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করা দিয়েছে। সূরা ইখলাস, এক সাহাবি যুদ্ধে গিয়ে ইমামতি করাতেন, তো সাহাবিরা আল্লাহ রাসূলকে বিচার দিলেন যে কেরাত শেষ করেই সূরা ইখলাস পড়ে, মানে সূরা পড়ার পরে সূরা ইখলাস পড়ে। তো সাহাবিরা প্রশ্ন করলেন, বললেন আল্লাহ রাসূলকে বিচার দিলেন যে আমরা বলেছি শুনে না, কোরআন তেলাওয়াত শেষেই সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও সালুহু, তোমরা তাকে জিজ্ঞেস করো, তোমরাই জিজ্ঞেস করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, সাহাবীরা জিজ্ঞেস করলো, তো ওই সাহাবি বললেন ইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস হলো রহমানের সিফাত, উহিব্বুহা, আমি তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন আখবিরুহু
ও সাহাবীরা তোমরা তাকে সুসংবাদ দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসে। 15545 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়বে আশরামার রাত 10 বার, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ তৈরি করে দেবে। আপনার কি মনে হচ্ছে সূরা ইখলাস কি পড়ার সুযোগ হয়? তাহলে একটু ফজিলতই শুনলেন। এবার যদি বলি আপনাদেরকে সূরা মুলকের কথা, তখন মনে করবেন যে না, সূরা ইখলাস না পড়ি, মুলকি পড়ি। দেখেন দেখেন, আল্লাহ রাসূল বলছেন, সালাসুন আয়া তাশফাউ ইন্দা রাব্বিহা, একজন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? জাহান্নাম। 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বাঁচবে কি করে? তাশফাউ, এই সূরা মুলক তার জন্য সুপারিশ করতেই থাকবে। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। সূরা মুলক বলবে, আল্লাহ ও আমাকে পাক করেছে, তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে 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 হাত্তা ইউগুফারা, অবশেষে সূরা মুলক পাঠকারীকে আল্লাহ মাফ করে দেবেন। মনে হচ্ছে তাহলে এটা পড়াই ভালো, কারণ জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার পরে মাপ পাওয়া, এটা তো বিশাল ব্যাপার, তাই না? শুধু তাই, 10547 নম্বর হাদিস নাসাই কুবরার মধ্যে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মানে সূরা মুলকের আরেকটা নাম সাহাবীরা বলতেন, কি নাম বলেন তো, কেউ জানেন না? সূরা মুলকের আরেকটা নাম আছে সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। যে ব্যক্তি রাত্রিতে সূরা মুলক পড়বে, রাত্রিতে যে কোনো পড়ুক না কেন, ওই ব্যক্তির কবরের আজাবকে আল্লাহ মাফ করে দেবেন। মানিয়া মানে কি? মানে বাধা দিবে। মাটি দেওয়ার পর থেকে, দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত সূরা মুলক তার জন্য পাহাড় দেবে কবরে। আজাবের ফেরেশতা আসলেই বলবে, এই আমি এখানে আছি, তোর সাহস কত? ফেরেশতার পাওয়ার বেশি না কালামের পাওয়ার বেশি? কোরআনের পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? কোরআনের পাওয়ার বেশি। ধমক দেবে, আমি এখানে আছি, আজাবের ফেরেশতা কবরে ঢুকতেই পারবে না। এখন মনে হচ্ছে যে সালে সূরা মুলক পড়াই ভালো। যদি আর একটা বলি, সূরা বাকারা পড়েন, আল্লাহ রাসূল প্রথমে বললেন ইকরাউল কুরআন, 804 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ দাঁড়িয়ে যাবে। সূরা বাকারা এবং সূরা আল ইমরান দুইটাই আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দেবে। বলবে আল্লাহ তুমি জান্নাত দেও, আল্লাহ বলবেন যে না, জান্নাত দেব না। তো হাজ্জান ঝগড়া করতেই থাকবে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাহলে চিন্তা করেন তো, এবার মনে হচ্ছে সূরা বাকারা পড়াই তাহলে ভালো, এর শক্তি বেশি। সূরা মুলকের ফজিলত পড়লেন, কথা ঠিক আছে, আপনি চিন্তা করবেন কেমন হয়, তুহাজ্জান আল্লাহর সাথে ঝগড়া করবে, সূরা মুলক আল্লাহর কাছে নম নম করবে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আবেদন করবে। কিন্তু সূরা বাকারা সূরা আল ইমরান কি করবে? ঝগড়া করবে। মাফ করবে না মানে তোমাকে করাই লাগবে, তোমাকে করাই লাগবে, তুহাজ্জান দুইটা ঝগড়া করবে আল্লাহর সাথে, মাফ করো, তোমাকে করাই লাগবে। আল্লাহ রাসূল বলছেন
সূরা বাকারা এবং সূরা আলী ইমরান ঝগড়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। এরপরে বললেন আচ্ছা বাকারা আলী ইমরান যদি পড়ার সুযোগ না হয়, প্রথম বললেন গোটা কোরআন পড়ো, তারপরে বললেন তা যদি না পারো তা সূরা বাকারা আলী ইমরান পড়ো, আর তা যদি না পারো তাহলে শুধু বাকারা পড়ো। এবার কোন পর্যন্ত আসলেন? বাকারা পর্যন্ত। বাকারা পড়ার কথা বলে কি বলছেন? ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা খাসারা। যে ব্যক্তি সূরা বাকারা পড়ল ওই ব্যক্তি আল্লাহর বরকতের ভাণ্ডারটাকে আয়ত্ত করল। মানে যত বরকত সব সূরা বাকারার মধ্যে এসেছে, যত বরকত সব সূরা বাকারার মধ্যে এসেছে। এবার আল্লাহ রাসূল বলছেন আপনাকে কিভাবে বুঝাই কোরআনের ফজিলত। এবার বলছেন আচ্ছা সূরা বাকারা যদি পুরোটাই না পড়তে পারো তো শেষ দুই আয়াতটা পড়ো, দুনিয়ার জন্য পরকালের জন্য তোমার এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে। তাহলে আগে পেলাম পরকালের কথা, আর শেষ দুই আয়াতের মধ্যে পেলাম কি? পরকালও পেলাম দুনিয়াও পেলাম। কাফাতা, দুইটা তোমার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যা চাইবেন সূরা বাকারা শেষ দুই আয়াত পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন এই দুইটা সুর সূরা স্পেশাল ভাবে নাজিল হয়েছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সামিতু নাকিজা মিন ফাওকিহি, উপর থেকে একটা বিকট শব্দ শুনলাম। জিবরীল আমিন বলছেন যে একটা দরজা খোলা হলো, লাম ইউফতাকাবলা, ইতিপূর্বে এই দরজা কখনো খোলা হয়নি, প্রথম খোলা হয়েছে দরজা। ওই দরজা খোলার সময় আল্লাহ রাসূল বলছেন আমি শব্দ পেলাম একটা, তাকিয়ে দেখলাম একজন ফেরেশতা নাজিল হলো, লাম ইয়ানজিল কবলাহু, এই ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসেনি, স্পেশাল ফেরেশতা দ্বারা নাজিল করা হয়েছে দুইটা জিনিস, সূরা বাকারার শেষ দুই আয়াত আর সূরাতুল ফাতিহা। এখন সূরা শেষ দুই আয়াত সূরা বাকারার একটু লম্বা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা শব্দ বলেছেন সূরা ফাতিহা সম্পর্কে, ওইটা বললে মনে করবেন যে ওইগুলো সব থাক সূরা ফাতিহাই পড়তে হবে, শেষ পর্যন্ত ঠেকালাম আপনাকে বিপদ মুক্তি। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরফ পড়ে যে যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবেন। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমাকে রোগ মুক্ত করো। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দাও। সূরা ফাতিহা পড়ে বলবো আল্লাহকে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে জান্নাত দান করো। সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি এই সূরা ফাতিহার ওসিলাতে আমার যত বিপদ তুমি সব দূর করে দাও। কি বুঝতে পারলেন? তাহলে মনে হচ্ছে একটার পরে আর একটা লেগে আছে ফজিলত, যদি বলতে থাকা যায়। মানে মূলত এইটা যা আছে এর মধ্যে এগুলো সবই হলো বরকত আর রহমতের ভাণ্ডার, আমরা বুঝতে পারি না। উফ, কিয়ামতের মাঠে কোরআন বলবে সরাসরি, কোরআনের মানে পাঠক আল্লাহকে বলবে, লোকটা জাহান্নামে যাচ্ছে আল্লাহ, বাইহাকি সোয়াবুল ইমান 1839 নম্বর হাদিস, ইয়া রব ইন্নি মানাতুহু নাওমা বিল্লাইল, কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেয়নি, শুধু আমাকে পাঠ করেছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। এই কথা বলা মাত্রই আল্লাহ তার সুপারিশ কবুল করবে। কোরআনের এত বরকত। আজকে আপনাদের হেফজখানার সম্মানে মর্যাদায় কোরআনের উপরে আলোচনা করলাম, দুইটা মেসেজ দিয়েছি। একটা হলো যে আপনি মনে করবেন না যে কোরআন পড়ালে ভিক্ষা করে খাই, যারা কোরআনের মাদ্রাসায় ছাত্র পড়ায় না তারাই মূলত এই কথার প্রচারক। কেন জানেন? ওরা সবচেয়ে ব্রেনি যে ছেলেটা ওকে ডাক্তার বানিয়েছে, তারপরে যে ব্রেনি ওকে ইঞ্জিনিয়ার বানাইছে, সবচেয়ে বদের হাড্ডি যেটা
ওকে দিছে মাদ্রাসা যত আকাম কুকাম করে ও পড়বে ক্লাস ফাইভ পর্যন্ত অথবা হেফজাখানায় পড়ে হাফেজের নাম নিয়ে ছাড়া দুনিয়া ভিক্ষা করে বেড়াবে কথা বুঝেননি মূলত ওদের সন্তানই বেটা তুমি ভিক্ষা করে খাওয়ার কথা বলো তুমি সমালোচনা করো কোরআনকে বলো ফকিরি বিদ্যা তুমি কি শিখেছে এমন কি জানো এমন তুমি মাদ্রাসা পড়া ছেলে এখন ও আরবি যেমন পারে ইংরেজি তেমন পারে তুমি তার সাথে লেগে দেখো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি পড়া মাদ্রাসা পড়া ছেলে ফার্স্ট হয় কি করে তোমাদের লজ্জা লাগে না তোমরা শাড়ি পরে ঘুরো কোরআনের সমালোচনা করো তোমরা বদের হাড্ডি ছেলেটাকে মাদ্রাসায় দিলে কেন ভালো টাকা দিতে পারলে না কই আমি তো ভিক্ষা করে বেড়াইনি আমার বাপ তেমন কিছুই জানেন না তিন ভাই তিন বোন সবাইকেই মাদ্রাসায় পড়াইছে একজন ভিক্ষা করে না আলহামদুলিল্লাহ সবাই ভিক্ষা দেই তুমি কেন সমালোচনা করবে তুমি তো সমালোচনা করবে মনে রেখো সমালোচক তুমি ওই ডাক্তারের বাড়িতে যে বুড়া হওয়ার পরে তোমাকে বকরির ঘরে রাখবে বৌমা তোমাকে ভালো ঘর দিবে না কত রিপোর্ট দিবে যে বুড়া এসেছে সেনা অফিসারের বাপ সেনা কুঞ্জে গেছে দরজা টোকা দিয়েছে এত বড় অফিসারের বাপ গেছে বৌমা ভিতর থেকে বলছে আপনার বেটা বাড়িতে নাই পরে আসেন বেটা মর এখন গলায় দড়ি দে সেনা সদস্য মানুষ অফিসার বানাইছো বলছে আমি তোমার শ্বশুর তুমি শ্বশুর বলে পরিচয় দিচ্ছ বৌমা তোমাকে কুকুর মনে করতে তুমি হিসাব করনি পড়াইছে যে কোথায় সকালবেলা উঠে ব্রাশ করায় সকালবেলা উঠে একবারে ফজরের আগে আগে উঠা ঘুম থেকে উঠা ব্রাশ করাইছো খেতে দিছো পাঠাইছো প্রাইভেটে কিন্ডার গার্ডেনে ওকে নামাজ পড়া শিখাওনি ও ওর বউ তো কুকুর বলবেই তোমাকে কেন পড়াওনি উচিত ছিল আগে কোরআন শিক্ষা দেওয়া শিক্ষা দেওনি কোরআন হলো আল্লাহর রহমত প্রথমেই তাকে কোরআন শিক্ষা দিতে হবে যাতে সমস্ত শয়তান পালিয়ে যায় আমি বলছি না সবাই এরকম ম্যাক্সিমাম মানুষ কিছু মানুষ ভালো আছে যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে অধিকাংশ মানুষই কোরআনকে ঘৃণা করে প্রতিদিন সকালে উঠে এই যে এখন কোন কোন শীত ওই প্রাইভেটের মাস্টারের কাছে ঠিকই পাঠাচ্ছে কিন্তু কোনোদিন বলে না উঠো ওযু করো ফজরের সালাত আদায় করো একটু কোরআন তেলাওয়াত করো কোনোদিন বলে না গোটা বাংলাদেশের অবস্থাটা হয়েছে এখন এরকম মাদ্রাসায় পড়াটাকে এত ঘৃণা মনে করে এত খারাপ মনে করে বেটা মরে দেখো মরার আগেই তোমাকে জাহান্নামে থাকতে হবে মরার পরেও তোমাকে জাহান্নামে থাকতে হবে ওই ছেলে তোমাকে কোনোদিন ভক্তি করবে না কোনোদিনই ভক্তি করবে না মারা যখন যাবা তখন দেখবা যে ছেলেটা দূরে মুখে রুমাল দিয়ে দাঁড়া আছে ও জানাজা পড়তে পারবে না মানে মরা ব্যক্তিকে দেখলে ভয় পায় ও কবরের কাছেও যাবে না সিহারাটাই দেখবে না তোমাকে গোসল দিতেও পারবে না তোমার জন্য দোয়াও করতে পারবে না মরার পরে ঢেকে দিবে জীবনে সাদকা করবে না তোমার নামে ও বুঝে না তো সাদাকা বুঝেও ডাক্তার বানাইছো যে আর টিপ্পনি কেটেছো মাদ্রাসা পড়লে ফকিরি বিদ্যা তোমার ছেলেটাকে বানর বানাইছো আমি চিনি না তোমাকে ভদ্রলোক বলে যত মদ গাঁজা সোয়ানি ফেন্সিডিল খায় বেড়ায় মদ খেয়ে পোলট্রি পড়ে থাকে এই সন্তান তুমি বানাইছো আর মাদ্রাসা পড়াকে অবজ্ঞা করেছো এইগুলো সব হলো পাশ্চাত্যের ষড়যন্ত্র এগুলো যেন কোরআন শিক্ষা না করতে পারে খবরদার মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ফালতু ধারণা রাখবেন না খবরদার আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় পড়ে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সচিবও হচ্ছে আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার হচ্ছে হচ্ছে না এখন আপনার শিক্ষা দেওয়ার আগে আর আমরা কারিকুলাম ওইভাবে সাজিয়েছি এখন আলহামদুলিল্লাহ তুমি ইংরেজি শুধু বলতে জানো আরবি বলতে জানো পেটের উপর লাথি মারলে একটা আরবি শব্দ বের হবে না কিন্তু মাদ্রাসা পড়ার ছেলে ইংরেজি যেমন জানে আরবি তেমন জানে বাংলাও তেমন জানে তুমি মূর্খ মানুষ চোদ্দটা ভুল করো বক্তব্য দিতে গিয়ে যারা আরবিকে সিটকানি দেয় নাক সিটকানি দেয় যারা কোরআনকে নাক সিটকানি দেয় তারা হলো মুসলিম উম্মার শত্রু এরা এরা আল্লাহর শত্রু এরা এরা নবীর শত্রু এরা এরা হলো ইবলিস শয়তান উপদেষ্টা এরা
খবরদার কোন মাদ্রাসা ছাত্রকে এইভাবে অবজ্ঞ করতে পারবেন না, বরং দেখা হলে রাস্তায় সাহেবের হাট থেকে আসছে, বাবা কোথায় যাবে, বানিয়াপাড়া হেফজখানায় যাব, মোটরসাইকেল পিছনে তুলে নেবেন, ভদ্রতার সাথে রেখে মাদ্রাসায় রেখে যাবেন। আর এই প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা করার জন্য কোনো ছাত্র যেন বের না হয়, স্যার বলে গেলেন না, এক কারণে কেউ যেন না বের হয়, দোকানে যেন কেউ না যায়, আপনার জাকাত আপনার টাকা নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছা দেবেন আপনি, এটা আপনার জিম্মাদারি। আপনি তাকে এত ছোট মনে করেন কেন? ওরা জাকাতের টাকা খেয়ে মানুষ হলে, ভিক্ষা করে টাকাতে মানুষ হলে কোনোদিন মানসিকতা বড় হবে না। কিন্তু বলে দিলাম, এমনি যারা লজিং বাড়িতে খায় তাদের অন্তরটা এমনি দুর্বল থাকে, কথা বোঝা গেছে? আপনি ভালো ছেলেটাকে পড়াচ্ছেন ডাক্তারি, মাসে 20,000 টাকা করে দিচ্ছেন, ছোটো ছেলেটাকে পড়াচ্ছেন ইঞ্জিনিয়ার, তাকে মাসে 20,000 টাকা করে দিচ্ছেন, 30,000 টাকা করে দিচ্ছেন, আর মাদ্রাসায় পড়ে ছেলেকে দরখাস্ত লাগে প্রিন্সিপাল বরাবর, মানে বোর্ডিং ফি মৌকুফের আবেদন, তোমার লজ্জা লাগে না? কোরআন শিক্ষা করতে ওদের পিছনে যদি 20,000 টাকা খরচ হয়, এই ছেলের পিছনে 50,000 টাকা খরচ করা উচিত। জাজাকুমুল্লাহ খাইরান, সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শেষে খেপে গিয়ে কিছু কথা বললাম, আপনারা রাগ করবেন না, আমি কষ্ট পেয়ে বলেছি।